1960s-এ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক টিচার খুবই ইন্টারেস্টিং একটা রিসার্চ করে। এই রিসার্চটার নাম ছিল দি মার্শমেলো টেস্ট। মার্শমেলো হলো একটা মিষ্টি জাতীয় খাবার। তো সে 4 বছরের বাচ্চাদের একটা রুমে আনে অ্যান্ড তাদেরকে একটা মার্শমেলো দেয় বা একটা মিষ্টি জাতীয় খাবার দেয়। দেওয়ার পর তাদেরকে বলে যে তুমি এখনই খাবারটা খেতে পারো, অথবা তুমি যদি না খাও 15 মিনিট পরে আমি আসবো, তুমি যদি তখনও মার্শমেলোটা না খেয়ে থাকো আমি তোমাকে আরও একটা মার্শমেলো দিব। তো সিম্পল আইডিয়া, যে বাচ্চাটা আছে সে এখন যদি মার্শমেলোটা খেয়ে ফেলে ও একটাই পাচ্ছে, আর সে যদি ওয়েট করে 15 মিনিট পর সে আরও একটা পাচ্ছে। এবং দেখা যায় যখন টিচার চলে যায় এখানে একটা ক্যামেরা সেট করা থাকে অ্যান্ড দেখা যায় যে বাচ্চাটা আসলে কি করে, এবং প্রতি 3 জনের মধ্যে 2 জন মার্শমেলোটা আগেই খেয়ে ফেলে এবং 3 জনের মধ্যে 1 জন ওয়েট করে টিচারটা যেন আরও আবার ফেরত আসে এবং সে যেন 2টো পায়। সো এই রিসার্চ থেকে পরে আরও দেখা যায় 10 বছর পর 15 বছর পর ওই যে টেস্ট সাবজেক্টটা ছিল বা যে বাচ্চাদের উপর এই টেস্টটা করা হয়েছিল তাদের লাইফে দেখা হয় যে তারা কেমন করেছে, এবং দেখা যায় যে 3 জনের মধ্যে 1জন ওয়েট করেছিল এবং পরে আরও একটা মার্শমেলো পেয়েছিল, ওই বাচ্চাগুলো পরে যে নাম্বার 1 তাদের স্যাট স্কোর অনেক বেটার হয়। স্যাট স্কোর হলো আমাদের দেশে যেমন ভর্তি পরীক্ষা দেওয়া হয়, বাইরের দেশে ভর্তি পরীক্ষাকে বলা হলো স্যাট এক্সাম, মানে একটা স্ট্যান্ডার্ডাইজ এক্সাম দেওয়া হয়। ওই এক্সামে তাদের যে স্কোর ওটা অনেক বেটার ছিল বাকিদের তুলনায়। দ্বিতীয়ত, তাদের মধ্যে ড্রপ আউট রেট কম ছিল। সো ওই যে একজন ছিল যে ওয়েট করেছিল তাদের ড্রপ আউট হওয়ার চান্সেস কম ছিল। এবং তৃতীয়ত আরেকটা জিনিস দেখা যায়, বিএমআই ইন্ডেক্সে তাদের রেটিং বেটার ছিল। এবং পরে যে খেয়াল করা হয় যে এটা কেন হচ্ছে, সো পরে ক্র্যাক করে দেখা যায় যে তাদের মধ্যে একটা খুবই ভালো গুণ ছিল, সেই গুণটা হলো তারা শর্ট টার্ম কোনো একটা মোহ বা কোনো একটা গ্র্যাটিফিকেশন বা কোনো একটা রিওয়ার্ড পাওয়ার যে লোভটা আছে ওটাকে দমিয়ে লং টার্মে কোনো কিছু একটা পাওয়ার যে চিন্তা আছে বা প্ল্যান আছে ওটাকে ধরে রাখতে পেরেছিল। এবং এই একটা দক্ষতার কারণে তাদের রেজাল্ট বাকিদের রেজাল্টের থেকে অনেক অনেক বেটার ছিল। সো মার্শমেলো টেস্ট থেকে এটাই প্রমাণিত হয় যে আমরা শর্ট টার্ম গেইনের কারণে অনেক সময় লং টার্ম ভালো কিছু হাতছাড়া করে ফেলি, এবং এটা আমাদের সবার হয়। ইংলিশে একটা টার্ম আছে যে টার্মটাকে বলা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে ইনস্ট্যান্টলি মানে এখনই গ্র্যাটিফিকেশন, আমার কোনো কিছু একটা আমার পেতে হবে। এই একটা ভুলের কারণে আমরা আমাদের লাইফের কিন্তু সব জায়গায় অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা হাতছাড়া করি। এখন ঘুমাতে যাওয়ার জন্য আমরা মেবি পড়াটা মিস করি, বড় হয়ে একটা ভালো রেজাল্ট মিস করি, এখন একটু মজা করার জন্য ভবিষ্যতের একটা ভালো ক্যারিয়ার অপরচুনিটি মিস করি। তো আমরা অলওয়েজ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটা খুঁজি, যেটার কারণে লং টার্মে আমাদের অনেক কিছু হাতছাড়া হয়ে যায়। সো অলওয়েজ মনে রেখো, তুমি যদি তোমার ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাওয়ার যে লোভটা আছে ওটা দমিয়ে লং টার্মে কোনো কিছু পাওয়ার প্ল্যানটা ধরে রেখে ওটার পিছে কাজ করতে পারো, ইটস এ রিসার্চ ড্রিভেন রেজাল্ট। তোমার ওই জিনিসটা পাওয়ার রেজাল্ট বা ওই জিনিসটা পাওয়ার চান্সেস বা সাকসেস পাওয়ার যে সম্ভাব্যতা আছে অনেক অনেক বেড়ে যাবে।